ঠাকুর, তুমি আমার জটিল সময়ে আলোর পথ দেখিয়েছো। তোমার অশেষ কৃপায় আজ আমি এক অসাধ্য কাজকে সাধ্য করতে পেরেছি। মনের জোর এবং তোমার আশীর্বাদে আমি জীবন যুদ্ধে জয়ী হতে পেরেছি। 12 বছর বয়সে আমি মা বাবা দেখে দেওয়া ছেলের সাথে বিবাহপাশে আবদ্ধ হই। আমার স্বামী ছিলেন একজন কৃষক। কলকাতার থেকে প্রায় 20 কিলোমিটার দূর হাঁসপুকুর নামে একটি গ্রামে আমরা বাস করতাম। আমি আমার স্বামী এবং 4 জন ছেলে মেয়েদের নিয়ে শুরু হয় আমার সুখের সংসার। ১৯৭১ সনে হঠাৎ একটি ঝড় আমাদের জীবনকে তছনছ করে দেয়। পেটের ব্যথায় আমার স্বামী ছটফট করতে থাকেন। চিকিৎসা করবার জন্য আমাদের তেমন সামর্থ্য ছিল না। আমার স্বামী মারা যাওয়ার পর 4টি ছেলে মেয়েকে নিয়ে বাঁচা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমি দুবেলা 2টো ভাতও ছেলে মেয়েদের পেটে জুটাতে পারিনি। তাই পাশের বাড়ির থেকে ভাতের ফ্যান এনে খাওয়াতে হয়েছে। স্বামী বিনা চিকিৎসায় যেহেতু মারা গেছেন, তাই আমি ঠিক করলাম যে আমাদের এই গ্রামে আর যাতে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়, তাই আমি এমন একটি হাসপাতাল গড়ার স্বপ্ন দেখেছিলাম যেখানে সকলে বিনামূল্যে চিকিৎসা লাভ করবে, যাতে আমার মতো অন্য কারো এই কষ্ট ভোগ না করতে হয়। আমার উপর তো ছেলে মেয়েদেরকে মানুষ করার দায়িত্ব রয়েছে। ছেলে মেয়েদের পেট চালানোর জন্য আমি লোকের বাড়িতে কাজ করতে শুরু করলাম। বাসন ধোয়া, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা আমার এই দুহাত করেনি। আর্থিক অভাবের জন্য আমার জ্যেষ্ঠ পুত্র বিজয়কে অনাথ আশ্রমে দিয়ে দিই, কারণ সেখানে সে উপযুক্ত শিক্ষা লাভ করে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করবে। 5টি লোকের বাড়িতে কাজ করেও আমার সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল, তাই আমি ছেলে মেয়েদের নিয়ে পাশের ধাপা গ্রামে গিয়ে সবজি বিক্রি করতে শুরু করলাম।
আমার রোজগারের অর্ধেক ডাকঘরে জমা রাখতাম। কখনো 50 টাকা আর কখনো 100 টাকা। 1992 সনে হাঁসপুকুরে আমার স্বামী যেখানে খেতি করতেন সেই জমি আমি কিনে নিই এবং সেখান থেকেই শুরু হয় আমার স্বপ্নের হাসপাতাল। নিজের গ্রামে ফিরে এই হাসপাতালের সম্পর্কে সবাইকে অবগত করি। কেউ বাঁশ, কেউ তালপাতা, কেউ কাঠের তক্তা ইত্যাদি গ্রামবাসীরা হাসপাতালের কাজের জন্য দান করেন। একটি ঝুপড়ি ঘর থেকে শুরু হয় বিনামূল্যে চিকিৎসা। আমার বড় ছেলে বিজয় ডাক্তারি পাস করে এই হাসপাতালের কাজে জীবন উৎসর্গ করেন। কী করে আমার স্বপ্ন বাস্তব হতে লাগলো, আমার চোখের সামনে গড়ে উঠতে লাগলো মানবিকতার হিউম্যানিটি হাসপাতাল। এই হাসপাতালে অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা লাভ করে এক নতুন জীবন ফিরে পেয়েছে। আমি জানতাম এই কাজ করা সম্ভব নয়, কিন্তু আমার মনের দৃঢ় বিশ্বাস ছিল যে মানুষ চাইলে কোনো কাজেই অসম্ভব নয়। আমার জন্য সোনা, গয়না, কাপড় চোপড়ের কোনো মূল্য নেই, মূল্য আছে যদি শুধু সেই সুস্থ হওয়া রুগী এবং তাদের পরিবারের মুখের হাসিতে।